অন্ধকারে যত দুঃখ পৃথিবীর, যত পাপ, যত অমঙ্গল, যত অশ্রুজল, যত হিংসা হলাহল, সমস্ত উঠিছে তরঙ্গিয়া, কুল উল্লঙ্ঘিয়া, ঊর্ধ্ব আকাশের ব্যঙ্গ করি, তবু বেতরি সব ঠেলে হতে হবে পার, কানে নিয়ে নিখিলের হাহাকার, শিরে লয়ে উন্মত্ত দুর্দিন, চিত্তে নিয়ে আশা অন্তহীন, হে নির্ভীক দুঃখ অভিহত, ওরে ভাই কার নিন্দা করো তুমি, মাথা করো নত, এ আমার এ তোমার পাপ, বিধাতার বক্ষে এই তাপ, বহু যুগ হতে জমি বায়ুকোণে আজিকে ঘনায়, ভীরুর ভীরুতাপুঞ্জ প্রবলের উদ্ধত অন্যায়, লোভীর নিষ্ঠুর লোভ, বঞ্চিতের নিত্যচিত্ত ক্ষোভ, জাতি অভিমান, মানবের অধিষ্ঠাত্রী দেবতার বহু অসম্মান, বিধাতার বক্ষ আজি বিদিরিয়া, ঝটিকার দীর্ঘশ্বাসে জলে স্থলে বেড়ায় ফিরিয়া, শতবর্ষ পুরনো মর্মান্তিক সেই ঘটনা আমার মনকে আজও ব্যথিত করে রাখে, সেই সব স্মৃতি যা মনে করতে কষ্ট হয় ঠিকই, কিন্তু ভুলে যাওয়া যে অন্যায়। এই প্রাচীন শহর অমৃতসরের আমি সেই বাগান, জালিয়ানওয়ালা বাগ, আমার সামনের রাস্তা ধরে কত পথিক ও তীর্থযাত্রী স্বর্ণমন্দিরের পথে যেতে যেতে কয়েক দণ্ড আমার বুকে সময় কাটিয়ে যেতেন, এখনো যান নতুন প্রজন্মের কচি ছেলেমেয়েরা, বাগান দেখি উৎফুল্ল হয়ে খেলা করতে করতে হঠাৎ আমার দেওয়ালের গায়ে বুলেটের গর্ত দেখে চমকে ওঠে, ছুটে যায় তাদের বাবা মা দাদু দিদাদের কাছে রহস্য জানবার জন্য, ছল ছল করে ওঠে বয়স্কদের চোখ, কি দগ্ধ সে ইতিহাস। প্রচন্ড গর্জনে আসিল একটি দুর্দিন, দারুণ ঘন ঘটা অবিরল আসনে কাজন, প্রচন্ড গর্জনে আসিল একটি প্রচন্ড গর্জনে আসিল একটি দুর্দিন।
প্রথম মহাযুদ্ধের শেষে ভারতবর্ষে শাসনের ফাঁস এতটুকুও আলগা করা তো দূর, শাসনের চাপ আরও কঠিন করে তোলবার জন্য রাওলাট আইন পাশ করার চেষ্টা চালালেন ইংরেজ সরকার। দেশ জুড়ে উঠল প্রতিবাদের ঝড়, কিন্তু শক্তির মদে মাতাল ইংরেজ সে সব প্রতিবাদ উপেক্ষা করে সেই আইনই পাশ করলেন, লোকে নাম দিলে কালা কানুন। I, Justice Rowlatt, on this day, the 10th March 1919, and implementing some emergency measures of preventive indefinite detention, as passed by the Rowlatt Committee, the administrative forces would be able to imprison any person suspected of terrorism in British India for 2 years without any trial. The natives cannot criticize government orders. The Imperial Council should deal with all the revolutionary activities. শুধু সন্দেহের বশে বিনা বিচারে জেল, অপমানের বোঝা আরো ভারী হলো। এলো 6 এপ্রিল 1919, দেশ জুড়ে সত্যাগ্রহের ডাক দিলেন গান্ধীজি, আয়োজন চলতে লাগল। কিন্তু তার আগেই 31 মার্চ দিল্লির লোকেরা রাজপথে নেমে পড়ল প্রতিবাদে মুখর হয়ে। পুলিশ গুলি চালালো, শোভাযাত্রীরা কেউ কেউ মারা পড়ল। স্বামী শ্রদ্ধানন্দ হিন্দু মুসলমান ঐক্যের ডাক দিলেন দিল্লির জুম্মা মসজিদের বেদী থেকে। আন্দোলন ততদিনে জোয়ারের ঢেউ হয়ে দুলে উঠেছে। গান্ধীজি আসছিলেন পাঞ্জাবে, সীমান্ত থেকেই তাকে গ্রেপ্তার করে পাঠানো হলো বোম্বাইয়ে। ব্রিটিশ শাসকদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতে যে অসহযোগ আন্দোলন জন্ম নিয়েছে তা 60 বছর আগের সিপাহী বিদ্রোহের মতো কোনো বিদ্রোহী তৎপরতার জন্ম দিতে পারে, এমনকি ভারতে ব্রিটিশ সাম্রাজ্য ধসে পড়তে পারে। 10 এপ্রিল পাঞ্জাবের হিন্দু নেতা সত্যপাল আর মুসলমান নেতা সাইফউদ্দিন কিচলুকে গ্রেপ্তার করা হলো। ক্রুদ্ধ কিন্তু নিরস্ত্র জনতার উপর গুলি চলল, বাঁধ ভাঙল সংযমের। A large and angry crowd collected on the streets. British banks were set on fire and 3 bank managers murdered. A lady missionary was beaten up and left for dead. The violence continued through the 10th and the 11th. With the police unable to control the crowds, the city was placed under de facto martial law. The martial law regime in the Punjab was extremely harsh. Males were censored, temples and mosques were closed to worshippers, water and electricity were cut off from homes of those whose political affiliations were suspected. Worse still were the public floggings of select rebels. And most incredible was an order making it mandatory for all Indians to crawl along the street that had witnessed the attack of the woman missionary. ভগবান করবে কাশি স্বর্গ
গত কয়েক মাসের ক্রমাগত গণ্ডগোলের পরও বৈশাখের আগমন যেন সবার প্রাণে নতুন আনন্দ ও আশার শিহরণ এনে দিল। আকাশে বাতাসে কি আনন্দ ধ্বনি, স্বর্ণমন্দিরে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে। আসন্ন বৈশাখ নিয়ে এসেছে নতুন আশা, নতুন ভরসা। सहला रागाड़ी दीप किम हल्ला पहला एक ओंकार सतगुरु प्रसाद जयगर कीर्त अखिए करते काहे बिचारो तित घर गावो सोहिला सिवरियो सृजन हारो तुम गावो मेरे निर्भव का सोहिला हाँ बारी जित सोहिले सदा सुख होए रहाओ नित नित जियड़े समालियन देखेगा देवन हार तेरे दाने कीमत ना पवे तिस दाते कवन समार राख नाश्रिम हल्ला पहला गगन में थाल रब चंद्र दीपक बने तारका मंडल चणक मोती धूप मलयान लो पवन चव रो करे सगल बन राय फूलंत ज्योति कैसी आरती होए पव खंडना तेरी आरती अनहता शब्द वाजन तु पीड़ी रहाओ सहस्तब नैन न नैन है तो एक सहस मूरत नना एक तो ही सहस पद विमल नन एक पद गंध बिना सहस्तब गंध इव चलत मोही सब में है ज्योत ज्योत है सोए तिस द चानन सब में है चानन होए गुरसाखी ज्योत प्रगट होए जो तिस पावे सो आरती होए हर चरण कमल मकरंद लोभित मनो अंदिनो मोहे आहि प्यासा कृपा जल्दे नानक सारंग को होए जाते नाए आसा।
আমার প্রাণেও আজ বড় আনন্দ। কত রকমের মানুষ জমা হয়েছে আমার বুকে, বিশিষ্ট নেতারা এসেছেন, স্বদেশের মানুষকে তাদের মানবিক অধিকার সম্বন্ধে সচেতন করতে। তাছাড়াও আরও কত মানুষ আছেন, সাধারণ উৎসুক মানুষ, যারা পাঞ্জাবের নানা গ্রাম থেকে এসেছেন শহরের বৈশাখী অনুষ্ঠান যাপন দেখতে ও স্বর্ণ মন্দিরে প্রণাম করতে। কত ছোট ছোট ছেলে মেয়ে তাদের মায়েদের হাত ধরে এসেছে নতুন জামা নতুন জুতো পরে আনন্দ করতে। বৈশাখী বালে দিন দশমেশ নে কম দিতি বখরি সজা, বৈশাখী বালে দিন দশমেশ নে কম দিতি বখরি সজা, ও চন্দ বঙ্গু জগ বিচ চমকে চমকে জি পান্থ খালসা, ও চন্দ বঙ্গু জগ বিচ চমকে জি পান্থ খালসা। সব সব লখ নাল সিঙ্গা নু লড়া গয়া, চিড়িয়া তে কোড়ো কে মে বাজা নু তড়া গয়া, জি বাজা নু তড়া গয়া। সব সব লখ নাল সিঙ্গা নু লড়া গয়া, চিড়িয়া তে কোড়ো কে মে বাজা নু তড়া গয়া, জি বাজা নু তড়া গয়া। জগ তো নে আর জজ কর গে কারিঙ্গি না বালে বাদশা, ও চন্দ বঙ্গ জগ বিচ চমকে চমকে জি পান্থ খালসা, ও চন্দ বঙ্গ জগ বিচ চমকে চমকে জি পান্থ খালসা। কেস গঙ্গা কেড়া কছ কীর পান রখনি, জগনাড় উচিয়ত সুচি শান রখনি, জি সুচি শান রখনি। কেস গঙ্গা কেড়া কছ কীর পান রখনি, জগনাড় উচিয়ত সুচি শান রখনি, কম রাখি করবি সদা। ও চন্দ বঙ্গ জগ বিচ চমকে চমকে জি পান্থ খালসা, ও চন্দ বঙ্গ জগ বিচ চমকে চমকে জি পান্থ খালসা। চমকে জি পান্থ খালসা, ও চন্দ বঙ্গ জগ বিচ চমকে চমকে জি পান্থ খালসা। বৈশাখী বালে দিন দশমেশ নে পাম দিতি বখরি সজা, ও চন্দ বঙ্গ জগ বিচ চমকে চমকে জি পান্থ খালসা, ও চন্দ বঙ্গ জগ বিচ চমকে চমকে জি পান্থ খালসা। সে সময় অমৃতসরের রাজ্য চালনা করতেন লেফটেন্যান্ট গভর্নর স্যার মাইকেল ফ্রান্সিস ওডওয়ায়ার লাহোর থেকে। কিন্তু বৈশাখী উৎসবের অল্প কিছুদিন পূর্বে তিনি পদোন্নতি ঘটিয়ে রেজিনাল্ড ডায়ারকে পাঠালেন আমার শহরে শহরবাসীকে নিয়ন্ত্রণ করতে। ১৩ এপ্রিল জেনারেল ডায়ার সকালে নিষেধ জারি করলেন যে চারজন লোকেরও একত্র সমবেত হওয়া আইন বিরুদ্ধ, কিন্তু অনেকেই এই ঘোষণার কথা জানতে পারেননি। জেনারেল ডায়ার কিন্তু জানতেন বিকেলের বৈশাখী মেলার কথা, কিন্তু অন্য কোনো উপায়ে তা বন্ধ না করে তিনি সৈন্য সাজাতে লাগলেন। বিকেলে আমার চত্বরে হাজার হাজার লোকের জমায়েত হয়েছে শুনে সারি সারি সৈন্য সাজিয়ে ফেললেন বাগানের চারিদিকে, বেরোবার পথ দিলেন বন্ধ করে। জনতা তখনও বুঝতে পারেনি কি হতে চলেছে।
कोनो रकम संकेत ना दिए जेनरल निर्देश दिलें निरंतर गुली चालनार। निरापराध निरस्त्र जनता निष्पाप शिशुदेर आर्तनादे आकाश म्लान हुए उठल, किन्तु समस्त बुलेट शेष ना हवा अब्दि अस्त्र चालनार निर्देश जारी रइल। बेचे जावा दुजनेर भाष्य आजो आमाके छिन्न भिन्न करे दे। पप्पा सिंह तखन 4 बछरेर, तिनी तार मर्मस्पर्शी स्मृति थेके बोलेछिलेन, मानुष दिग्विदिक छोटाछुटी करछिलो, चारदिके चित्कार एवं कान्नार शब्द, आमार दादा आमाके निये छुटछिलेन, आमरा पार्केर दक्षिण पूर्व दिक दिये पालाच्छिलाम, आमार एक चाचा पड़े गिये हाथ भेंगे फेलेछिलेन, किन्तु आमरा परे निजेदेर अत्यंत भाग्यवान मने करेछिलाम, कारण आमरा सेदिन बेचे गिएछिलाम। ओई हत्याकांड निये परे ब्रिटिश सरकार एकटी तदन्त करे, रिपोर्टे निहतेर संख्या बला हय 379, किन्तु भारतीयदेर तदन्ते ए संख्या प्राय 1000। रतन देवी नामे एक महिलार स्वामीओ सेदिन ओई गणहत्यार शिकार होयेछिलेन, किन्तु तिनि सेदिन तार स्वामीर मृतदेह सेखान थेके निये जेते पारेननि, कारण ब्रिटिश प्रशासन घटनार परपरि शहरेर कर्फ्यू जारी करेछिलो। रतन देवी लिखे गेछेन, पुरो माठ जुड़े शुधु रक्त आर रक्त, आमी आमार मृत स्वामीर पाशे बसेछिलाम, कुकुरेर हाथ थेके बाँचानोर चेष्टा करछिलाम, सारा रात एका एइभावेई बसेछिलाम, काने आसछिलो कुकुरेर घेउ घेउ, माझे मध्ये गाधार चित्कार एबं असंख्य आहत मानुषेर कात्रानी। साम्राज्यवादी शक्तिर निष्ठुर कषाघाते आमार नाम कलंकेर भागी हये रइल। घटना सम्पर्के जे रिपोर्ट जेनरल डायर ब्रिटिश सरकार के दिए छिलेन तार वर्णना छिलो अनेकटा एरकम। सरु एकटी गलिर भेतर दिए आमी उद्याने ढुकलाम, रास्ता सरु हवाय आमाके आमार साजोआ गाड़ी रेखे आसते हुएछिलो। पार्के ढुके देखलाम 1500 मानुष, एकजन मानुष एकटी उँचू बेदीते दाड़िये हाथ नेड़े नेड़े भाषण दिच्छे। আমি সাথে সাথেই বুঝলাম মানুষের তুলনায় আমার সৈন্যরা সংখ্যায় অনেক কম। আমি গুলির নির্দেশ দিলাম, 200-300 লোক মারা যায়, 1650 রাউন্ড গুলি চালানো হয়। সন্ধে 6টার দিকে আমি সেনা সদর দপ্তরে ফিরে যাই।
ব্রিটিশ সরকার গঠিত তদন্ত কমিশনকে ডায়ার বলেছিলেন সমাবেশের উপর নিষেধাজ্ঞা ভাঙার শিক্ষা দিতে চেয়েছিলেন তিনি। আমি মনে করি যা করেছি ভালো করেছি, দ্বিতীয়বার স্পর্ধা দেখানোর আগে তারা একবার ভাববে। সারা পাঞ্জাব উত্তাল হয়ে উঠল এই হত্যাকাণ্ডের খবর ছড়াতেই। ব্রিটিশ সরকারের বহু প্রচেষ্টা সত্ত্বেও এই নৃশংসতার খবর গুপ্ত রাখা যায়নি। এই ঘটনার পরও নানান জায়গায় নানানভাবে অত্যাচার চালিয়ে গেলেন লেফটেন্যান্ট গভর্নর ওডওয়ায়ার। লাহোরের দপ্তর থেকে ওডওয়ায়ার হ্যাড কল্ড দ্য মেজার আ কারেক্ট অ্যাকশন। যখন সারা ভারতে এই ভয়ানক ঘটনার আঁচও পৌঁছয়নি, বাংলার ঘরে ঘরে খবর পৌঁছে দিয়েছিল ছবি সমেত কয়েকটি সাহসী বাংলা পত্রিকা, যেমন প্রবাসী, ভারতবর্ষ। যোগসূত্র ছিলেন সেই সব বাঙালি যাঁরা তখন পাঞ্জাবের বিভিন্ন জায়গায় অবস্থিত। সরলা দেবী চৌধুরানী তখন বিবাহিত জীবন যাপন করছেন লাহোরে স্বামী রামভজ দত্ত চৌধুরীর সঙ্গে। রামভজ এই ঘটনার আগে থেকেই রাওলাট আইনের বিরুদ্ধে লাহোরে সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। এপ্রিলের শুরুতে যখন ব্রিটিশ সরকার গান্ধীজিকে পাঞ্জাবে প্রবেশের অনুমতি দিলেন না এবং ডক্টর সাইফুদ্দিন কিচলু ও সত্যপালকে বন্দী করলেন, তখন একমাত্র রামভজই সত্যাগ্রহ চালিয়ে যাচ্ছিলেন। পরবর্তীকালে অবশ্য তাঁকেও কারারুদ্ধ করা হয় সিডিশন আইনের ফাঁদে। তাঁদেরই গৃহে পরে আশ্রয় নিয়েছিলেন গান্ধীজি। রবীন্দ্রনাথ কিন্তু বেশ কিছুকাল এই হত্যাকাণ্ডের সামগ্রিক সত্য জানতে পারেননি। কিন্তু এই সত্যদ্রষ্টা কবি ঘটনার ঠিক আগের দিন গান্ধীজিকে এক চিঠিতে লিখেছিলেন, ডিয়ার মহাত্মাজি, পাওয়ার ইন অল ইটস ফর্মস ইজ ইরেশনাল। ইট ইজ লাইক দ্য হর্স দ্যাট ড্র্যাগস দ্য ক্যারেজ ব্লাইন্ড ফোল্ডেড। দ্য মরাল এলিমেন্ট ইন ইট ইজ ওনলি রেপ্রেজেন্টেড ইন দ্য ম্যান হু ড্রাইভস দ্য হর্স। প্যাসিভ রেজিস্ট্যান্স ইজ আ ফোর্স হুইচ ইজ নট নেসেসারিলি মরাল ইন ইট সেলফ। ইট ক্যান বি ইউজড অ্যাগেনস্ট ট্রুথ অ্যাজ ওয়েল অ্যাজ ফর ইট। The danger inherent in all force grows stronger when it is likely to gain success, for then it becomes temptation. ক্ষমতা সর্বক্ষেত্রেই বিচার শক্তিহীন। এ অনেকটা ছাকরা গাড়ি টেনে চলা চোখে ঠুলি পড়া ঘোড়ার মতো। যিনি এই ঘোড়া গাড়ির চালক, কেবল তারই মধ্যে একটি নৈতিক গুণ লক্ষিত হতে পারে। নিষ্ক্রিয় প্রতিরোধ এমন এক ক্ষমতা যা অকাট্যভাবে নৈতিক নাও হতে পারে, তাকে সত্যের পক্ষে এমনকি বিপক্ষেও ব্যবহার করা যায়। যে কোনো ক্ষমতা বা শক্তি সফল হলে বা সিদ্ধি লাভ করলে তার প্রলোভন হয়ে ওঠার বিপদ বৃদ্ধি পায়। রবীন্দ্রনাথ এই চিঠি শেষ করেন একটি কবিতা দিয়ে, তার কিছু অংশ। লেট মি হোল্ড মাই হেড হাই ইন দিস ফেথ দ্যাট দাউ আর্ট আওয়ার শেল্টার। That all fear is mean distrust of these, fear of man. But what man is there in this world? What king, king of kings, who is thy rival, who has hold of me for all time and in all time and in all truth? What power is there in this world to rob me of my freedom? Give me the supreme faith of love. This is my prayer. The faith of life in death, of the victory in defeat. বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমার এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি চিরদিন টানবে পিছে, চিরদিন টানবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন টানবে নিচে। এত বল নাই রে তোমার, এত বল নাই রে তোমার, সবে রসিকা বিধির বাঁধন কাটবে।
বল দুর্বলের শাসনে যতই খেলো আসে বল দুর্বলের পাওনা যতই বড় পাওনা যতই বড় আসে ভগবান আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি মেরে আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি মেরে বোঝা তোর ভারী হলে বোঝা তোর ভারী হলে এই ঘটনার কিছুদিন পর কোনো একটি চিঠি পড়ে রবীন্দ্রনাথ অত্যন্ত বিচলিত হয়ে ওঠেন। হয়তো সরলার চিঠিতে অমৃতসরের ঘটনার বিবরণ পড়েই অধীর হয়ে উঠেছিলেন তিনি। সে সময় দীনবন্ধু অ্যান্ড্রুজকে পাঞ্জাবের ঘটনাবলী সম্পর্কে একটি বেসরকারি তদন্তের জন্য মনোনীত করা হয়েছিল। অ্যান্ড্রুজকে লেখা চিঠির জবাবে কবি অ্যান্ড্রুজের মত জানতে পারলেন। The last shred of pretense at equality is thrown away and race insolence stands out stark naked for everyone to see. In acts of flogging of Indians in their own public streets, in martial law proclamations that are frankly brutally for Indians only, in aeroplanes bombing helpless villages and machine guns, firing on crowds armed only with sticks. Lady Rano Mukherjee-ke সেই দুঃসহ গ্রীষ্মে এক চিঠিতে রবীন্দ্রনাথ লিখলেন, আকাশের এই প্রতাপ আমি একরকম সইতে পারি, কিন্তু মর্তের প্রতাপ আর সহ্য হয় না। এই দুঃখের তাপ আমার বুকের পাঁজর পুড়িয়ে দিলে মানুষের অপমান ভারতবর্ষে অভ্রভেদী হয়ে উঠেছে। ব্রিটিশ সরকারের পাশবিকতা ও দেশ নেতাদের নির্বীর্যতার বিরুদ্ধে কবির ক্ষোভ তীব্র হয়ে ফেটে পড়ছিল। পাঞ্জাবে যে কাণ্ড ঘটছে তা নিয়ে সমস্ত ভারতবর্ষের মধ্যে একটা লোকও প্রতিবাদ করবে না, এটা কবির পক্ষে অসহ্য। I have nothing to do directly with politics. I am not a nationalist, moderate or immoderate in my political doctrine or aspiration. But politics is not a mere abstraction. It has its personality, and it does intrude into my life when I am human. It kills and maims individuals, it tells, it uses its sacred sword of justice for the purposes of massacre. It spreads misery broadcast over centuries of exploitation. And I cannot say to myself, poet, you have nothing to do with these facts. অ্যান্ড্রুজ সাহেবকে মহাত্মাজির কাছে পাঠালেন এক প্রস্তাব দিয়ে। কবির ইচ্ছা, মহাত্মাজি যদি রাজি থাকেন তবে তিনি আর কবি দুজনে একসঙ্গে পাঞ্জাব প্রবেশ করবার চেষ্টা করবেন। ওঁদের দুজনকেই তাহলে গ্রেপ্তার করতে হবে, এই হবে ওঁদের প্রতিবাদ। জবাব এলো, আই ডু নট ওয়ান্ট টু এম্বারাস দ্য গভর্নমেন্ট নাও। শুনে কবি একেবারে চুপ করে গেলেন, প্রতিবাদ সভা ডাকতে চাইলেন, স্বতঃস্ফূর্ত সাড়া মিলল না, হার মানলেন না। সিদ্ধান্ত নিলেন, আমি একাই যদি কিছু করি তবে লোক জড়ো করার দরকার কি, আমার নিজের কথা আমার নিজের মতো করেই বলা ভালো। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি কেউ কথা না কয়
করে ও অভাগা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় তবে পরাণ খুলে ও দুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে ও দুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও অভাগা সবাই ফিরে যায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায় তবে পথের কাঁটা ওই রক্ত মাখা চরণ তলে একলা চলো রে ওই রক্ত মাখা চরণ তলে একলা চলো রে যদি আলো না ধরে ওরে ওরে ও অভাগা আলো না ধরে যদি ঝড় বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে যদি ঝড় বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে তবে বজ্রনলে আপন বুকের পাথর জ্বালিয়ে দিয়ে একলা চলো রে আপন বুকের পাথর জ্বালিয়ে দিয়ে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো Andrews Licklin in Letters to a Friend. At the critical moment when the news came about Amritsar, I happened to be with him in Calcutta. And it will be impossible for me ever to forget the torture of his mind. Night after night was passed sleeplessly. এক চরম অস্থিরতায় সারা রাত কাটিয়ে সেদিন ভোর হতে প্রশান্তচন্দ্র মহলানবিশকে কবি জানালেন যে তিনি নাইটহুড ত্যাগ করবেন। বললেন, সারা রাত ঘুমোতে পারিনি, ব্যাস এখন চুকল। সারা পৃথিবী চমকে গেল। 31 মে 1919 এক পরাধীন দেশের স্বাধীন কবির কীর্তিতে বহুর মধ্যে অপূর্ব একা হয়ে রইলেন রবীন্দ্রনাথ। দেশের পুঞ্জীভূত অপমানের বিষ নীলকণ্ঠের মতো আপন কণ্ঠে ধারণ করে তিনি ইংরেজের হাতে পরানো মানের মুকুট ছুঁড়ে ফেলে দিলেন ধুলোয়, এসে দাঁড়ালেন তাঁর লাঞ্ছিত স্বদেশবাসীর পাশে। এই সম্মানটা ওরা আমায় দিয়েছিল, কাজে লেগে গেল। এটা ফিরিয়ে দেওয়ার উপলক্ষ করে আমার কথাটা বলবার সুযোগ পেলাম লিখলেন বড়লাট চেমসফোর্ডকে। ইওর এক্সেলেন্সি, নোয়িং দ্যাট আওয়ার অ্যাপিলস হ্যাভ বিন ইন ভেইন And that the passion of vengeance is blinding the nobler vision of statesmanship in our government, which could so easily afford to be magnanimous, as befitting in physical strength and moral tradition, the very least that I can do for my country is to take all consequences upon myself in giving voice to the protest of the millions of my countrymen, surprised into a dumb anguish of terror. That the time has come
when badges of honor make our shame glaring in the incongruous context of humiliation. And I, for my part, wish to stand shorn of all special distinctions by the side of those of my countrymen who, for their so-called insignificance, are liable to suffer degradation not fit for human beings. These are the reasons which have painfully compelled me to ask Your Excellency, with due deference and regret, to relieve me of my title of knighthood, which I had the honor to accept from His Majesty the King at the hands of your predecessor, for whose nobleness of heart I still entertain great admiration. Yours faithfully, Rabindranath Tagore. Amen.
আমার বুকে হাজার হাজার মানুষের রক্তের দাগ হয়তো শুকোয়নি, কিন্তু সারা ভারতে গান্ধীজির অসহযোগ আন্দোলন ব্যর্থ হতে দেয়নি ভারতে পাঞ্জাবের কীর্তিকে। ভ্রাতৃদ্বয় মাওলানা মোহাম্মদ আলী ও মাওলানা শওকত আলীর সহযোগিতায় শুরু হল খিলাফত অসহযোগ আন্দোলন। ভারতের মানুষ সাম্রাজ্যবাদ বিরোধী মন্ত্রে দীক্ষিত হল। বাংলায় সে সময়ের দেশাত্মবোধক গানে শোনা গেল সাম্রাজ্য শক্তি প্রয়োগের প্রতিবাদ, সর্বসাধারণকে উদ্বুদ্ধ করার ও হিন্দু মুসলমান সম্প্রীতি স্থাপনের সুর। দেখ মা এবার দুয়ার খুলে, দেখ মা এবার দুয়ার খুলে, গলে গলে এনো মাতুর হিন্দু মুসলমান দু ছেলে, দেখ মা এবার দুয়ার খুলে, দেখ মা এবার দুয়ার খুলে, এসেছি মা শপথ বিরোধিতা করতে শুরু করলেন ব্রিটিশ সরকারের দমননীতির। পাঞ্জাবের স্বাধীন সংবাদপত্রগুলির কণ্ঠরোধ পন্থার বিরোধিতা করলেন, বহু প্রত্যক্ষদর্শীর মতামত নিলেন তিনি। তারপর বেনারসে গিয়ে তৈরি করলেন পাঞ্জাবের উপর কংগ্রেস রিপোর্ট। ব্রিটিশ সরকারকে সাবধান করলেন যাতে জেনারেল ডায়ার ও লেফটেন্যান্ট গভর্নর স্যার
মাইকেল ও ডওয়ায়ারকে কোনো আধিকারিক পদের দায়িত্ব না দেওয়া হয় ও পাঞ্জাবের আতঙ্কিত মানুষের ওপর থেকে কঠোর বিধিনিষেধ তুলে নেওয়া হয়। বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন কমবে, ততই বাঁধন কমবে। বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন কমবে, ততই বাঁধন কমবে। যতই আঁকি রক্ত হবে মোদের আঁকি ফুলবে, ততই মোদের আঁকি ফুলবে। ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন কমবে, মোদের ততই বাঁধন কমবে। আজকে যে তোর কাজ করা চাই স্বপ্ন দেখার সময় তো নাই, আজকে যে তোর কাজ করা চাই স্বপ্ন দেখার সময় তো নাই। এখন ওরা যতই পার যাবে ভাই তোমরা ততই ছুটবে মোদের, তোমরা ততই ছুটবে। ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন ছুটবে মোদের, ততই বাঁধন ছুটবে। ভরসানা ছাড়িস তবু থেকে আছেন জগৎ প্রভু, ভরসানা ছাড়িস তবু থেকে আছেন জগৎ প্রভু। ওরা ধর্ম যতই ধরবে ততই ভুলায় ভজা লুটবে মোদের, ভুলায় ভজা লুটবে। ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন লুটবে মোদের, ততই বাঁধন লুটবে। ওদের যতই আঁকি রক্ত হবে মোদের আঁকি ফুটবে, মোদের আঁকি ফুটবে। ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন ফুটবে মোদের, ততই বাঁধন। ১৯১৯-১৯২০ জুড়ে বাংলার বিভিন্ন পত্রপত্রিকায় বেরোলো আমার রক্তাক্ত রূপ, ছোট বালক মদনমোহনের ছবি আমার বুকে চিরনিদ্রায় শায়িত। ভারতবর্ষ পত্রিকায় প্রবাসী পত্রিকায় বেরোলো দীর্ঘ সমালোচনা অমৃতসর নিয়ে, যাতে দেশের মানুষ সর্বাংশে অবহিত হতে পারে দেশের অবস্থা সম্বন্ধে। Oh,
সাতই জুলাই ১৯২০তে ইংল্যান্ডের হাউস অফ কমন্সে জেনারেল ডায়ারের কুকীর্তি সম্বন্ধে একটি আলোচনা হয়েছিল। শিক্ষিত ভারতীয়দের মনে সবথেকে আঘাত করেছিল ব্রিটিশ পার্লামেন্টে জেনারেল ডায়ারের কুকীর্তি সম্বন্ধে বহু তথাকথিত শিক্ষিত ও সম্ভ্রান্ত ব্রিটিশদের সমর্থন বাক্য। ২২শে জুলাই রবীন্দ্রনাথ লন্ডন থেকে লিখলেন, দ্য রেজাল্ট অফ দ্য ডায়ার ডিবেটস ইন বোথ হাউসেস অফ পার্লামেন্ট মেক্স পেইনফুলি এভিডেন্ট দ্য অ্যাটিটিউড অফ মাইন্ড অফ দ্য রুলিং ক্লাসেস অফ দ্য কান্ট্রি টুয়ার্ডস ইন্ডিয়া। দ্য আনঅ্যাশেমড কন্ডিশন অফ ব্রুটালিটি এক্সপ্রেসড ইন দেয়ার স্পিচেস অ্যান্ড একোড ইন দেয়ার নিউজ পেপার্স ইজ আগলি ইন ইটস ফ্রাইটফুলনেস। জওয়াহরলাল নেহরু, যাকে নৃশংসতার তদন্তের ভার দেওয়া হয়েছিল, লিখলেন, I realized then more vividly than I had ever done before how brutal and immoral imperialism was and how it had eaten into the souls of the British upper classes. Punjab Keshuri Lala Lajpat Rai's lekhonite, benevolent imperialism is like a caged lion. However we may play with it, so long as it is caged or under the spell of a master tamer. The moment it gets out of control, it is bound to behave in conformity with its real nature. The atrocities perpetuated at Amritsar have proved that imperialism run mad is more dangerous, more vindictive, more inhuman than a frenzied, uncontrollable mob. Ah,
ঝড় গো ভোরে ওই উঠেছে শঙ্খ বেজে ফুল্ল দুয়ার মন্দিরে যে ওই উঠেছে শঙ্খ বেজে ফুল্ল দুয়ার মন্দিরে যে লগ্ন করে যায় পাছে ভাই ভাই পূজার অর্ঘ এখন যার যা কিছু আছে ঘরে সাজা পূজার থালার পরে আমার এই সন্তান শোক বিদেশে স্মরণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু জালিয়ানওয়ালাবাগ দিবসের ভাষণের মাধ্যমে ১৯৪২-৪৩-এ। তাঁর মতে অমৃতসরের ওই নৃশংস ঘটনা ভারতীয়দের প্রতি ব্রিটিশদের স্বাধীনতা শান্তি ও শৃঙ্খলার মিথ্যা প্রবঞ্চনার প্রতীক। ১৩ এপ্রিল ১৯৪৩-এ আজাদ হিন্দ রেডিওতে তাঁর দৃঢ় কণ্ঠস্বরে এই কথাগুলিতে সকল দেশবাসীর মতো আমার হৃদয়ও কেঁপে উঠেছিল। This bloody incident exposed all the hypocrisy of British democracy. British pretended to fight the last war for the freedom of nations, for the right of self-determination of peoples, and for making the world safe for democracy. India, believing in the high-sounding professions of Britain and in the categorical promise of freedom given to her, played an active role in the war. At the end of the war, India expected at least a dominion status, but she got bullets instead. The cold massacre of thousands of men, women and children gathered in the Jallianwala Bagh was the brutal reply of Britain to a peaceful demand of human rights. তোমারে তরে মা সুপিনু দেহ তোমারে তরে মা সুপিনু প্রাণ তোমারে শোকে এ আঁখি বরষে তোমারি কার্য সার
যদিও এ অসি কলঙ্কে মলি তোমারি কত রাত কত দিন এভাবে কেটেছে অসহ্য ব্যথা ও বেদনার ছবি বুকে নিয়ে কত বিতর্কের সাক্ষী হয়ে আজও আমি দাঁড়িয়ে আছি অমৃতসরের বুকে সেই দোষীরা আজ আর কেউ নেই সেই কালা আইনও উঠে গেছে ১৯২২ কিন্তু সেই অন্ধকার দিনটি তার আকাশ বিদীর্ণ চিৎকার শত শত মানুষের হাহাকার আজও আমার কানে ধ্বনিত হয় পেরিয়ে এসেছি ১০০টা বছর তবু তো তাকে মুছে ফেলতে পারিনি তবু তো আমার পরিচয়ের সঙ্গে যুক্ত হয়ে আছে সেই ১৩ এপ্রিল ১৯১৯ বিঘ্ন বিপদ দুঃখ দহন তুচ্ছ করিল যারা মৃত্যু গহন পার হইল ছুটিল মোহ কারা আগত হই নির্বীর্য বাহু কর্ম কীর্তি
জাগ্রত ভগবান হে জাগ্রত ভগবান তারা কব শক্তি লোভিল নিজ অন্তর মাঝে অর্জিল ভয় অর্জিল জয় সার্থক হলো কাজে ভারত তবু কই দিন আগত হই আত অবিশ্বাস তার নাশ ঘটিল ভাতে পুঞ্জিত অবসাদ ভার আন অশুনি পাতে ছায়া ভয় চকিত মোর অনুভ করি প্রাণ হে জাগ্রত ভগবান হে যে বাহুবলে স্পর্ধা দেখিয়ে এক সাম্রাজ্যবাদী শক্তি মানবতাবাদকে এত বড় আঘাত দিয়েছিল নির্দ্বিধায়, পরের 18 বছরের বিভিন্ন আন্দোলন যুদ্ধ ইত্যাদির ঘাত প্রতিঘাতে তার ক্ষমতার ভিত্তি নড়ে উঠল। অবশেষে আমরা স্বাধীন হলাম, কিন্তু বিভক্ত হয়ে। এখনো স্বাধীন ভারতে যখনই মানবতার বাদের উপর কোনো আঘাত আসে, আমার বুকে তা গভীরভাবে বাজে। বারবার সেই ভয়াবহ সময়ের স্মৃতি ফিরে আসে। আমি আজও প্রত্যহ প্রার্থনা করি মানুষের শুভ বুদ্ধির উদয় হোক, কামনা করি একান্তে হোক বর্ষিত নিখিল বিশ্বে সুখ শান্তি, পাপ তাপ হিংসা শোক পাশরে সকল লোক সকল প্রাণী পায় কুল, সেই তব তাপিত শরণ অভয় চরণ প্রান্তে। আছে নারায়ণ সুস্বর
अंतरिक्ष शांति पृथ्वी शांति रापः शांति रोषधया शांति वनस्पतयः शांतिर्विश्वेदेवा शांतिर्ब्रह्म शांति सामा शांतिरेधि ॐ शांति शांति शांति।